অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছিলাম। আজ আমার আলোচনা মীন রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী যা 100% সত্যি হবেই। মে 2023 মীন রাশির কেমন যাবে, তাদের স্বাস্থ্য কেমন যাবে, তাদের কর্ম কেমন যাবে, তাদের ডিসিশান কেমন হবে, তাদের বিবাহিত জীবন প্রেম জীবন কেমন যাবে, তাদের ভ্রমণ হবে কি না, তাদের শিক্ষা জীবন কেমন যাবে, এই নিয়েই আমার ওভারঅল আলোচনা। যাই হোক, মে মাসে কিন্তু মীন রাশির দ্বাদশে শনি অবস্থান করছে, অর্থাৎ মীন রাশির শনি সাড়ে সাতির ফার্স্ট ফেজ চলছে। যদি আপনাদের শুভ গ্রহের দশা অন্তর্দশা চলে তাহলে এই সাড়ে সাতির এফেক্ট খুব একটা কিন্তু হবে না, আর যদি অশুভ গ্রহের দশা অন্তর্দশা চলে তাহলে কিন্তু অশুভ প্রভাব অনেকটা পড়বে। আর এই মীন রাশি সিম্বল হলো দুটি মাছ বিপরীত দিকে মুখ করে চক্রাকারে একে অপরকে ধরার চেষ্টা করছে। এরা কিন্তু মাছের মধ্যে যেমন স্পর্শকাতরতা আছে, তার মধ্যে যেমন অনুভূতি আছে, তেমনই এই মীন রাশির জাতক জাতিকারা কিন্তু ক্ষমাশীল, পরোপকারী, বৃহস্পতির প্রভাবে এদের মধ্যে পাণ্ডিত্য, লেখনী, সঙ্গীত চর্চা সব ধরনের জ্ঞান কিন্তু থাকে। আর এই মীন রাশির জাতক জাতিকাদের রাশির দ্বিতীয় কিন্তু থাকছে বৃহস্পতি আর বক্রী বুধ। 15ই মের পর বুধ মার্গী হচ্ছে রাহু আর রবি। এখানে রবি রাহুর গ্রহণ দোষ আর বৃহস্পতি রাহুর গ্রুচণ্ডাল দোষ কিন্তু রাশির দ্বিতীয় তৈরি হচ্ছে। আর এদের ফোর্থ হাউসে থাকছে কিন্তু শুক্র। আর 10ই মের পর মঙ্গল ফোর্থ হাউস থেকে ফিফথ হাউসে কিন্তু নিচস্থ হচ্ছে মীন রাশি। আর অষ্টমে কেতু থাকছে। এদের ব্যবসা বা দাম্পত্য জীবন কিন্তু ফ্লাকচুয়েট করবে। এই ব্যবসা খুব খারাপ যে সেটা বলা যায় না, মধ্যম প্রকৃতির। দাম্পত্য জীবনও মধ্যম প্রকৃতির। 15ই মের আগে দাম্পত্য জীবনে কিছু ভুল বোঝাবুঝি, কিছু সমস্যা থাকবে। 15ই মের পর তাদের ভালোবাসা বাড়বে, তাদের মধ্যে রোমান্স বাড়বে, একটা দাম্পত্য জীবনে সুখ অনুভূত কিন্তু হবে। এদের মধ্যে শত্রুতা তৈরি হবে মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে। আর শুক্র যেহেতু চতুর্থে, এদের মেন্টাল হ্যাপিনেস কিন্তু দেবে। বাহন ক্রয় করার জন্যে শ্রেষ্ঠ সময় এখন, বন্ধুদের দ্বারা উপকৃত হবেন আপনারা, এন্টারটেনমেন্টের মাস এটা। আর এই 15ই মের পর কিন্তু রবি দ্বিতীয় থেকে তৃতীয় যাচ্ছে। এই সময় যারা নতুন চাকরির খুঁজছেন তাদের কিন্তু চাকরি পাওয়ার যোগ রয়েছে। আইটি সেক্টর, খেলাধুলোর সঙ্গে বা কমিউনিকেশনের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য কিন্তু ভালো। আর যদি কারো কেতু মঙ্গলের দশা অন্তর্দশা চলে তাহলে রক্তপাত, সার্জারি, চোট আঘাত এগুলো কিন্তু প্রাপ্তির যোগ রয়েছে। মীন লগ্নের মানুষরা এই সময় বেশি উপকৃত হবে অর্থের দিক থেকে। আর মীন রাশির মানুষদের অর্থের ফ্লাকচুয়েশন থাকবে। বৃহস্পতি দ্বিতীয় ঘরে থাকলে মিথ্যা কথা বলার প্রবণতা থাকে না, কিন্তু রাহু যুক্ত হয়ে আছে যার জন্য মিথ্যা কথা বলার একটা প্রবণতা থাকবে কোনো ভালো কাজের জন্য, কোনো ভালো উদ্দেশ্যে। ডিপ্লোম্যাটিক করে দেবে এটা কিছুটা। কর্মের জন্যে মোটামুটি ভালো, তবে সন্তানের জন্য সাবধান, কারণ রাশির পঞ্চমে মঙ্গল নিচস্থ হচ্ছে। সন্তানের স্বাস্থ্যের বিষয়ে সাবধান থাকতে হবে। লটারি, জুয়া এসব থেকে সাবধান থাকতে হবে, নাহলে অর্থ ক্ষয় হওয়ার যোগ আছে। এই সময় আপনাদের আধ্যাত্মিক চেতনা কিন্তু বাড়বে। ভাগ্য যে আপনাদের খুব সাথ দেবে তা কিন্তু নয়, যেহেতু ভাগ্যপতি নিচস্থ আছে। ভাগ্য বিড়ম্বনা হবে, পরিশ্রম বাড়াতে হবে, উচ্চশিক্ষায় কিছু বাধা থাকবে। পার্টনারশিপ বিজনেসে তেমন কোনো অসুবিধা নেই, আপনারা করতেই পারেন। রক্ত সম্পর্কীয় কোনো রোগ, চর্মরোগ, হার্টের রোগ, লিভার সংক্রান্ত কোনো সমস্যা, ইএনটি ট্রাভেল এগুলো কিন্তু বাড়তে পারে। পরিবারের প্রতি আপনাদের কিন্তু দায়িত্ব বাড়বে। মান সম্মান, প্রভাব প্রতিপত্তি আপনাদের 15ই মের পর বাড়তে পারে। মে মাসে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত না নেওয়াই ভালো। যারা প্রেম করছেন, প্রেমের ক্ষেত্রে বিবাহে আবদ্ধ হতে চান, তাদের কিন্তু মে মাসে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নেওয়া ভালো হবে। সাহস পরাক্রম আপনাদের কিন্তু বৃদ্ধি পাবে। আর মঙ্গল পঞ্চমে থাকার জন্য, নিচস্থ হওয়ার জন্য ক্রোধ বৃদ্ধি পেতে পারে। অটকারী সিদ্ধান্ত আপনারা নিতে পারেন। আর্মি, পুলিশ, ডিফেন্সের জন্য যারা আছেন তাদের জন্য ভালো। ক্রিয়েটিভ ফিল্ড, নাচ, গান, সঙ্গীত, অভিনয়
থিয়েটার, নাটক, বাদ্যযন্ত্র যারা বাজান, তাছাড়া ফ্যাশন, গ্ল্যামার ফিল্ডে যারা আছেন, যারা ডিজাইনিংয়ের কাজ করেন, গার্মেন্টস, জুয়েলারির সঙ্গে যারা যুক্ত, তাদের জন্য কিন্তু ভালো সময়। স্বাস্থ্য বিষয়ে আপনাদের সচেতন থাকতে হবে, স্বাস্থ্যের বিষয়ে কিছু অবনতি দেখা যাচ্ছে। 15ই মের পর আপনাদের দাম্পত্য জীবনে উন্নতি হবে, আপনাদের স্ত্রীর সাথে সম্পর্কের জায়গা ভালো হবে, তবে এই মাসে জব চেঞ্জ করা খুব একটা ভালো হবে না। কাজের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে কোনো বদনাম আসতে পারে, প্রফেশনাল ক্ষেত্রে, বিদেশে শিক্ষার জন্যে এটা কিন্তু পজিটিভ, প্রবাসীদের জন্যে ভালো সময়, অর্থনৈতিক ডেভেলপমেন্ট তাদের হবে যারা প্রবাসে আছেন, বাণিজ্য মধ্যম এই সময়, হঠাৎ অর্থব্যাপ্তির যোগ আছে বা হঠাৎ করে কোনো অর্থ নষ্টও হয়ে যেতে পারে সেরকমও যোগ আছে, লিভারের যাদের সমস্যা, নার্ভাস সিস্টেমের যাদের সমস্যা এই সময় কিন্তু তাদের বাড়তে পারে সেগুলো, মায়ের স্বাস্থ্যের কিছু প্রবলেম আসতে পারে, রিস্কি কোনো ডিসিশান নেওয়া কিন্তু ঠিক হবে না। 15 তারিখ পর্যন্ত কিন্তু সমস্যা বিবাহিত জীবনে থাকবে, 15 তারিখের পর কিন্তু সেই সমস্যা দূর হবে। বিদেশ থেকে সাহায্যপ্রাপ্তির জায়গা থাকবে, সেলফ প্রফেশনে উন্নতি হবে, যারা ডিজিটাল মার্কেটিং করেন বা ফ্রিল্যান্সিং করেন তাদের ক্ষেত্রে পজিটিভ, বিদেশ ভ্রমণের কিন্তু সম্ভাবনা রয়েছে, কিন্তু আপনারা কাগজপত্র ঠিক রাখবেন, নাহলে শত্রুতা হতে পারে বা কোনো কারণে পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, লিটিগেশন আসতে পারে, নেশায় যুক্ত ব্যক্তিদের পুলিশি ঝামেলা আসতে পারে, লিটিগেশনে জড়িয়ে যেতে পারে, তবে সেখান থেকে উদ্ধারের পথও রয়েছে। লটারি, জুয়া এসব থেকে সাবধানে থাকবেন, এগুলো এখন কাটলে কিন্তু আপনারা অর্থ নষ্ট করবেন। আমদানি রপ্তানি যারা করেন, নার্সিং, ট্রাভেলিং এজেন্সির কাজ যারা করেন, রেলওয়ে, এয়ারলাইন, নেভির সঙ্গে যারা যুক্ত তাদের জন্য কিন্তু ভালো সময়। যারা কাঁচামালের ব্যবসায়ী তাদের কিন্তু সাবধান থাকতে হবে, তাদের কিন্তু খুব একটা বেনিফিট নেই এই সময়। ডেইলি ওয়ার্কার যাদের, তাদের পরিশ্রম বাড়াতে হবে, ফল কিন্তু কম হবে। আর পড়াশোনার ক্ষেত্রে আপনাদের মনোযোগ বাড়াতে হবে, কারণ এই শনির সাড়ে সাথে চলতে দেখা যায় স্মৃতিশক্তি কমে যায়, মনোযোগ কমে যায়, শারীরিক বিষয়ে সমস্যা হয়, ফলে এই 15ই মের মধ্যে যদি কোনো রেজাল্ট বা কোনো কিছু থাকে সেক্ষেত্রে অনেক সময় এক্সপেক্টেড রেজাল্ট না আসার কিন্তু একটা সম্ভাবনা থাকে। যাই হোক, এই হলো মীন রাশির একটা ওভারঅল রাশিফল মে 2023 কেমন যাবে। যাই হোক, আমার আলোচনা সম্পূর্ণরূপে শোনার জন্য আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলকে যেভাবে সাপোর্ট করছেন তার জন্য কনগ্রাচুলেশন। এইভাবে পাশে থাকুন, আর ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিন, কমেন্ট পোস্ট করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিন, এবং বেল আইকনে প্রেস করুন যাতে সকলেই দেখার সুযোগ পায়। আর নতুন বাংলা বছর আপনাদের জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ এখানেই শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব।